নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আজকে আমার একটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা, আমরা বাংলাদেশে থাকলে আমাদের সংখ্যালঘু বলে নির্যাতন করছে, আর যদি আমরা ভারতে যাই তাহলে আমাদের রিফিউজি বলে তকমা দেবে। তো আমরা কোথায় যাব? আমরা কি এই পৃথিবীতে বাঁচতে পারবো না কোনো দিন? তো সেই টপিকের ওপর ভিত্তি করেই আজকে আমার একটা ভিডিও বানানো, যেটা বাংলাদেশে হিন্দুদের সাংবিধানিক পরিচয় নিশ্চিহ্ন হবার মুখে। 1947 সালের দেশভাগের পর থেকে পাকিস্তানের পূর্ববঙ্গে হিন্দুদের দ্বিতীয় নাগরিক করে রাখা হয়েছে। পাকিস্তান সৃষ্টির পরেই দেশটির সাংবিধানিক পরিচয় হলো ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা, ফলে হিন্দু জনগোষ্ঠী সমান নাগরিক সুবিধা ভোগ করতে পারেননি। সামাজিকভাবেও এত সূক্ষ্মভাবে বৈষম্যের শিকার হয়েছে হিন্দুরা যে এটা খালি চোখে দেখা যায় না। শুধু এই অনুভবের জন্য নিজেকে হিন্দু হয়ে দেখতে হবে। 1971 সালে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পর শেখ মুজিবুর রহমান নতুন বাংলাদেশের সংবিধানে 1972 সালে শাসন পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা গ্রহণ করলেন, কিন্তু সেটা অতি স্বল্প সময়ের মধ্যে স্থায়ী ছিল। 1975 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে নিহত হলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশে পরিণত হয়। সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন জেনারেল জিয়াউর রহমান। তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশের সংবিধানের 4টি মূল স্তম্ভের অন্যতম উপাদান ধর্মনিরপেক্ষতা বাতিল করে সংবিধানকে পঞ্চমবারের মতো সংশোধন করে 1979 সালের 6ই এপ্রিল সংবিধানের মুখবন্ধে যুক্ত করে দিলেন দেশের সরকারি ধর্ম হবে ইসলাম। পরবর্তীকালে আরেকটি সামরিক অভ্যুত্থানে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসলেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি ক্ষমতায় এসেই সংবিধান কেটেছিঁড়ে 8ম সংশোধনীতে অনুচ্ছেদ 2ক ধারা যুক্ত করে ইসলামকে বাংলাদেশের সরকারি ধর্ম ঘোষণা করলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মবিশ্বাসীদের জন্য সান্ত্বনার মলম হিসেবে আরেকটা লেজুর জুড়ে দিলেন। তবে বাংলাদেশ অন্য ধর্মের লোকেরাও তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস শান্তি ও সম্প্রীতির সঙ্গে যথাযোগ্য মর্যাদা পালন করতে পারবে। পরবর্তীতে 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে সংবিধানে ইসলামকে সরকারি ধর্মের মর্যাদায় বহাল রেখেই ধর্মনিরপেক্ষতার এক অদ্ভুত মিশেল তৈরি করলেন, কিন্তু সংবিধানের মুখবন্ধেরও কোনো পরিবর্তন করলেন না। সরকারিভাবে একটা নির্দিষ্ট ধর্মকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে অন্যান্য ধর্মের চর্চা হয়ে গেল সংকুচিত এবং সেই ধর্মের অনুসারীরা হয়ে গেলেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। শুধু তাই নয়, 1993 সালে বিএনপি সরকার কিছু বৈষম্যমূলক আইন তৈরি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় হিন্দুরা যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে এবং ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলিতে হিন্দুদের ঋণ দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 1937 সালের হিন্দু আইন অনুযায়ী মেয়েরা কোনো রকম সম্পত্তির উত্তরাধিকার নয়, তবে বিধবা হওয়ার পর সন্তান নাবালক থাকা অবস্থায় শুধু বসত বাড়ির অধিকারী হয়। দীর্ঘ 83 বছরেও এই আইনের আর কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে বলেছে হিন্দু বিধবারা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হবে, তবে অর্পিত সম্পত্তি কোনো প্রকার বিক্রি হস্তান্তরযোগ্য নয়, শুধু ভোগ দখলকৃত বলে গণ্য হবে। একজন নারী বিধবা হওয়ার পর স্বামীর সম্পত্তির অধিকারী হবে? লিখিত নয়, শুধুমাত্র ভোগ করতে পারবেন? তাহলে কি আমরা বলবো কোনো নারীরা যদি সম্পত্তির অধিকারী হওয়ার বাসনা মনে থাকে তাহলে তাকে বিধবা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তাহীন জীবনযাপনে আগুনে ঘি ঢালে সরকারের আইন ব্যবস্থা। তাদের ভঙ্গুর জীবনের মতোই তাদের সহায় সম্পত্তিরও নিরাপদ নয়।
1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান শত্রু সম্পত্তি নামের এক হিংসাত্মক আইন পাশ করে, ফলে রাতারাতি দেশের হিন্দুদের সম্পত্তি হয়ে গেল শত্রু সম্পত্তি। 1965 থেকে 1969 সালের 16 ফেব্রুয়ারি পর্যন্ত যেসব পাকিস্তানি নাগরিক পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববঙ্গ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন তাদের পরিত্যক্ত সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে। 1974 সালে শত্রু সম্পত্তির নতুন নাম দেওয়া হয় অর্পিত সম্পত্তি। সরকার দুটি ক্যাটাগরিতে অর্পিত সম্পত্তির তালিকা করেছে, এর মধ্যে ক তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেওয়া হয়েছে, আর খ তালিকার সম্পত্তির সরকারের দখলে বা ইজারায় নেই। সরকারি হিসাবে বাংলাদেশে অর্পিত সম্পত্তির পরিমাণ 6,60,000 একর, ভাবা যায়। এর মধ্যে প্রত্যাপনযোগ্য বা হস্তান্তরযোগ্য সরকারের দখলে থাকা ক তালিকাভুক্ত সম্পত্তির পরিমাণ 1,89,662 একর, আর সরকারের দখলের বাইরে খ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির পরিমাণ 4,70,558 একর। বাংলাদেশ সৃষ্টির পর শত্রু সম্পত্তি আইনকে নতুন বোতলে পুরনো মদের মতো অর্পিত সম্পত্তি নামে পরিবেশন করা হয়। অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত সম্পত্তি বৈধ মালিকের কাছে প্রত্যাপন বা ফিরিয়ে দেওয়ার জন্য 2001 সালে অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন 2001 প্রণয়ন করা হয়। 1965 সাল থেকে শত্রু সম্পত্তি হিসেবে জবরদখল করে নেওয়া সম্পত্তি আর হিন্দুদের ফেরত দেওয়া হয় না। একটা দেশের আইন কীভাবে নাগরিকের জীবন সংকুচিত ও দুর্বিষহ করে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ শত্রু সম্পত্তি তথা অর্পিত সম্পত্তি আইন। হিন্দু জনগোষ্ঠী নিজেদের সম্পত্তি নিজেরাই ভোগের ক্ষমতা হারায়। প্রায় 1,20,00,000 হিন্দু পরিবার শত্রু বা অর্পিত সম্পত্তি আইনে দুর্ভোগের শিকার। হিন্দু জনগোষ্ঠী এদেশে প্রায় 2,00,000,000 একর ভূসম্পত্তি হারিয়েছে। সব সরকারের আমলেই হিন্দুদের ভূসম্পত্তি জবরদখল করা হয়েছে, কিন্তু বিএনপি 2001 আমলে তার মাত্রা ছিল সীমাহীন। সরকার পরিবর্তন হলেও নির্যাতনের মাত্রার কোনো পরিবর্তন হয়নি। 1947 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের পাতা উল্টালে তখন দেখা যাবে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর ওপর লাগাতার পরিকল্পিত আক্রমণের পিছনে রয়েছে একটি মাত্র কারণ। কারণটি হচ্ছে এথনিক ক্লিনজিং, অর্থাৎ বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য একটি দেশে পরিণত করা। এরা প্রকৃতপক্ষে চায় না বাংলাদেশে একটিও হিন্দু পরিবারের অস্তিত্ব থাকুক, তাই তো চলছে ধারাবাহিক আক্রমণ, চলছে বৈষম্যমূলক আচরণ, চলছে দুর্গা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা। স্বাধীন বাংলাদেশে প্রথম জনসংখ্যা গণনা হয় 1974 সালে, তখন মোট জনসংখ্যার 13.5% ছিল হিন্দু জনসংখ্যা। এরপর 1981 সালের 12.1% শতাংশ, 1991 সালে 10.5% শতাংশ, 2001 সালে 9.3% শতাংশ এবং 2011 সালে সর্বশেষ আদমশুমারিতে 8.5% হিন্দু জনগোষ্ঠীর কথা বলা হয়। আর এতে স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী ক্রমান্বয়ে কমেছে, আর এই সময়ে মুসলমান জনগোষ্ঠী বেড়েছে। 1974 সালে শতকরা 85.4% থেকে 2011 সালে 90.4% হয়েছে। তবে এই সময়কাল বৌদ্ধ 0.6 ও খ্রিস্টান 0.3 ভাগ ছিল, অন্যান্য ধর্মাবলম্বী 0.2 থেকে 0.3 ভাগ এর মধ্যে। এই হিসাবটা সরাসরি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব থেকে পাওয়া। এই হিসেবে এখানে দেখানো হয়েছে বাংলাদেশে বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য কোনো ধর্মাবলম্বীদের সংখ্যা কমেনি, একই আছে। বাংলাদেশে প্রতি 10 বছর পর জনগণনা হয়। 2021 সালের জনগণনার রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি, এটা হবে ষষ্ঠ জনগণনা বাংলাদেশের। তবে এক্ষুনি বলা যায় এই জনগণনার রিপোর্টে হিন্দু জনসংখ্যা আরও কমবে। এছাড়া আধুনিক বিশ্বে বিবাহের আইনসিদ্ধ প্রমাণ রক্ষার্থে বিবাহ রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার জন্য রাষ্ট্রীয় আইন প্রণয়নের ব্যবস্থা চালু হয়েছে।
কিন্তু বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধনের জন্য এখনো পর্যন্ত কোনো আইন নেই। নতুন প্রস্তাবিত আইনে এটিকে স্বেচ্ছামূলক করে রাখা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে প্রচলিত সনাতনী আইনে বিবাহ বিচ্ছেদের অনুমতি নেই। অন্যদিকে বহুবিবাহ অনুমোদিত, অর্থাৎ বহুবিবাহ ধর্মীয় ও সামাজিক দৃষ্টিতে অবৈধ নয়, সরকারি আইনেও শাস্তিযোগ্য কোনো অপরাধ নয়। অর্থাৎ এটা স্পষ্ট, বাংলাদেশে হিন্দুদের করুণ পরিণতিতে সে দেশের সরকার এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদ আছে। অন্যথায় মাত্র 5 দশকে হিন্দুদের অবস্থা এতটা খারাপ হতো না। বন্ধুরা, ভিডিওটি লাস্ট টাইম পর্যন্ত যারা মন দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের হিন্দুদের অবস্থা কেমন রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ সকলকে।